18তম G20 সম্মেলনকে ঘিরে ভারতের রাজধানী দিল্লিতে প্রস্তুতি তুঙ্গে। স্থলপথে ও আকাশপথে দফায় দফায় চলছে বিরামহীন সামরিক মহড়া। 2023 সালের G20-র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে দিল্লির প্রগতি ময়দানে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ 40 দেশের রাষ্ট্র সরকার প্রধান এই সম্মেলনে অংশগ্রহণ করলেও থাকছেন না রাশিয়া ও চীনের প্রেসিডেন্ট। বিশ্বের 19টি উন্নত এবং উন্নয়নশীল দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে G20 গঠিত। বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে 1999 সালে গঠিত হয়েছিল গ্রুপ অফ 20 বা G20। এটি মূলত বিভিন্ন রাষ্ট্রের অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের নিয়ে গঠিত একটি সভা ছিল। সভার লক্ষ্য ছিল বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক সংকট সমাধানের জন্য কার্যকরী নীতিমালা রচনা করা। প্রতিষ্ঠার সময়কাল থেকেই ভারত G20 গোষ্ঠীর সদস্য। 2022 ডিসেম্বর থেকে 2023 নভেম্বর পর্যন্ত G20 গোষ্ঠীর সভাপতিত্ব করবে ভারত। এই সময়কালে সারা দেশে এই ফোরামের কমপক্ষে 200টি সভার আয়োজন করা হবে। প্রতিটি রাজ্যের রাজধানীতে অন্তত একটি করে সভা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের 18তম G20 সম্মেলনের থিম হল বসুধৈব কুটুম্বকম। এটি একটি সংস্কৃত বাক্যাংশ যার বাংলা করলে দাঁড়ায় এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ। বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদি ছিল G20 গঠনের মূল উদ্দেশ্য। 2009 25 সেপ্টেম্বর G20 নেতারা ঘোষণা করে দেন যে G8-কে G20 অদূর ভবিষ্যতে প্রতিস্থাপন করবে। 2011 সাল থেকে G20-র বার্ষিক সম্মেলন নিয়মিত অনুষ্ঠিত হয়েছে। G20 প্রেসিডেন্সি ভারতকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়গুলিতে বৈশ্বিক নীতি নির্ধারণে অবদান রাখার জন্য এক অনন্য সুযোগ করে দেবে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। এই সুযোগ ভারতকে বিশ্ব মঞ্চে নেতৃত্ব দানকারীর ভূমিকায় উন্নীত করবে, যা প্রধানমন্ত্রীর ভারতবর্ষকে বিশ্বগুরুতে পরিণত করার আহ্বান সফল করার দিকে এগিয়ে দেবে। এই ফোরামের সভাপতিত্ব বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক উন্নততর করারও দারুণ সুযোগ। ভবিষ্যতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে সমর্থন পেতে সুবিধা হবে ভারতের। G20 গোষ্ঠীর সদস্য দেশগুলি হল ভারত, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। 2022 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ায়। 2024 G20 সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে।